হ্যালো ভিয়ন, আশা করি সকলে ভালো আছো। আমরা WBCS প্রিলিমিনারির 2008 থেকে 2020 সমস্ত কোশ্চেনকে সলভ করছিলাম, যার ফার্স্ট পার্টটা আমি আপলোড করেছি। অ্যান্ড আজকে সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ 2008-এর WBCS এর প্রিলিমিনারির কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাস করব। সো তোমাদেরকে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পুরাতন আছো অবশ্যই তাদেরকে বলবো নোটিফিকেশান বেল আইকনটা তুমি ক্লিক করো। তাছাড়া তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, কম্পিউটার এবং স্ট্যাটিক জিকের প্লেলিস্টে অনেক ভিডিওস পেয়ে যাবে, এবং জেনারেল সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোরই তুমি পেয়ে যাবে। অবশ্যই প্লেলিস্টটা চেক করো। সো চলো আজকে শুরু করি প্রথম কোশ্চেন নিয়ে। সো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 52। এর আগে আমি বাকি কোশ্চেনগুলোর সলিউশন বলেছি, সেগুলো দেখে নিও। বলছে, চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? অপশান এ প্রীতিলতা ওয়েদ্দার, অপশান বি সূর্য সেন, অপশান সি অনন্ত সিংহ, অপশান ডি লোকনাথ বল। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রীতিলতা ওয়েদ্দার। সো তিনি পাহাড়তলির ইউরোপীয় যে ক্লাবটা ছিল এখানে কেন আক্রমণ করেছিলেন, এর হিস্ট্রি তুমি যদি জানতে চাও তাহলে সেই ক্লাবের বাইরে একটি সাইনবোর্ড ছিল, সেখানে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ, যেটি ভারতীয়দেরকে কুকুরদের সঙ্গে তুলনা করা হয়েছিল, যার ফলে এই আন্দোলনটি প্রীতিলতা ওয়েদ্দার করেছিল। এখন যদি বলা হতো চট্টগ্রাম লুণ্ঠন, বোমা লুণ্ঠনে কার কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সেক্ষেত্রে আনসার হয়ে যেত কিন্তু সূর্য সেন। সো নেক্সট কোশ্চিন চলে যাব। বলছে, কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত নেয়, কোন বছর? তাহলে এটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দে, অর্থাৎ লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি রাজা গোপালাচারী, অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন। তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ওকে, নেক্সট কোশ্চিন হচ্ছে, গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? অপশান এ গুরু অমরদাস, অপশান বি গুরু রামদাস, অপশান বি গুরু অঙ্গদ, অপশান ডি গুরু নানক। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গুরু অঙ্গদ, অর্থাৎ শিখদের ইনারা গুরু ছিলেন এবং গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে, তেভাগা আন্দোলন মানে 1946 সালের তেভাগা আন্দোলন কোথায় ঘটেছে? অপশান এ বিহার, অপশান বি পাঞ্জাব, অপশান সি গুজরাট, অপশান ডি বেঙ্গল বা বাংলা। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বাংলা। এবং বাংলার কোথায়? উত্তর দক্ষিণ দিনাজপুর বলে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় তেভাগা আন্দোলন ঘটেছিল। নেক্সট কোশ্চিন চলে যাব, তেভাগা আন্দোলন নিয়ে অন্য কোনো দিন আরও ডিটেলসে আলোচনা করব। নেক্সট কোশ্চিন, কোন গভর্নর জেনারেল প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের সূচনা করেন? অপশান এ জর্জ বার্লো, অপশান বি লর্ড হ্যাংসিং, অপশান সি লর্ড মিন্টো, অপশান ডি লর্ড আর্ম হার্স্ট। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লম হা আর্ম হার্স্ট। লর্ড আর্ম হার্স্ট প্রথম ইঙ্গ যুদ্ধের সূচনা করেছিল। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ, নাগার্জুন, অপশান সি আর্যভট্ট, অপশান সি ডি হরিসেন। সো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, আমরা সকলে জানি হরিসেন। নেক্সট কোশ্চিন হচ্ছে, শকাব্দের প্রচলন কে করেন? বিম্বিসার, অপশান বি বিন্দুসার, অপশান সি অশোক, অপশান ডি কনিষ্ক। সো কনিষ্ক আমরা জানি কনিষ্কের 76 ছিল 78 খ্রিস্টাব্দ, ঠিক আছে, বা শকাব্দ যেটা আমরা জানি। নেক্সট কোশ্চিন চলে যাব, 61-এর কোশ্চিন, খুব কনফিউশন কোশ্চিনটা ছিল। বলছে, শিল্প লাইসেন্সিং নীতি কয়েকটি ব্যতিক্রম ব্যতীত নিম্নলিখিত শিল্প নীতিকে কে বিলোপ মানে বিলোপ করা হয়? তাহলে কোন মানে শিল্প লাইসেন্সিং নীতিতে কয়েকটি ব্যতিক্রম কন্ডিশন ছাড়া মানে এই নীতিগুলো নিম্নে যে নীতিগুলো দেওয়া আছে এদের মধ্যে বিলোপ করা হয় কোনটাকে? শিল্পনীতি 1970, শিল্পনীতি 1980, শিল্পনীতি 1991, শিল্পনীতি 1995। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে শিল্পনীতি 1991। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে এখানে যে ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায়, মানে ব্যাংক রেট বলতে কী বোঝায়? অপশান এ যে হারে ব্যাঙ্কগুলি আমানতকারীকে টাকা ধার দেয়, অপশান বি যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, যে অপশান সি যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি শিল্প ঋণ দান করে এমনি এমনই প্রতিষ্ঠান ধার দেয়, অপশান ডি কোনোটি না। সো ব্যাঙ্ক রেট মিন্স হচ্ছে যে সাধারণত যে সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে, SBI ধরো, UBI ধরো, যারা রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ধরো, তারা RBI-এর কাছ থেকে লং টার্মে কিছু যখন টাকা ঋণ করে বা বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ঋণ দেয় কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে, তখন সেটাকে বলা হয় রিজার্ভ ব্যাঙ্ক, মানে সেটাকে বলা হয় ব্যাঙ্ক রেট। সেটা রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে নেয়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে।
নেক্সট কোশ্চিন অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন আমি মনে করি, এই কোশ্চিনটা খুব পরীক্ষাতে দেই। বলছে অর্থ কমিশন হলো, অর্থ কমিশনটা কি? অপশান এ সরকারের বার্ষিক বাজেট তৈরি করা একটি সংস্থা, অপশান বি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রয়োজনে আর্থিক সম্পদ সংগ্রহ করার একটি সংস্থা, অপশান সি হচ্ছে কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা, অপশান ডি কেন্দ্র রাজ্য সম্পর্কিত আলোচনাকারী একটি জরুরি সংস্থা। সো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে অপশান সি, অর্থাৎ কেন্দ্র রাজ্যের আর্থিক যে পর্যালোচনা হবে তার জন্য রাষ্ট্রপতির অনুমোদিত অবশ্যই 5 বছরের জন্য একটি শাসনতান্ত্রিক সংস্থা, যেটাকে অর্থ কমিশন বলা হয়। নেক্সট কোশ্চিন চলে যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। বলছে কোন সাংবাদিক সর্বোত্তভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন, কোন সাংবাদিক? অপশান বি শিশির কুমার ঘোষ, অপশান সি হরিশ্চন্দ্র মুখার্জি, অপশান বি বারীন্দ্র কুমার ঘোষ, অপশান সি বিপিন চন্দ্র পাল। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হরিশ্চন্দ্র মুখার্জি, তিনি নীল বিদ্রোহকে সর্বোত্তভাবে সমর্থন দিয়েছিলেন। নেক্সট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ 65। বলছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে লিখেছিলেন? অপশান এ দ্বিজেন্দ্রলাল রায়, অপশান বি হেমন্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান ডি নবীনচন্দ্র সেন, অপশান ডি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, কে বলেছিলেন? অপশান এ শ্রী অরবিন্দ ঘোষ, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি অশ্বিনী কুমার দত্ত, অপশান ডি স্বামী বিবেকানন্দ। সো আমাদের সকলের প্রিয় স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছিলেন যে আগামী আমাদের 50 বছর যেন একটাই উপাস্য হওয়া উচিত, যে 50 বছর একমাত্র উপাস্য সেটা হচ্ছে ভারত মাতা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, বারীন্দ্র ঘোষ অ্যান্ড অপশান ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। পরবর্তী কোশ্চিন চলে যাবো, বলছে যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, বারীন্দ্র ঘোষ, অপশান বি বিপিনচন্দ্র পাল, অপশান সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশান ডি উল্লাসকর দত্ত। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বারীন্দ্র কুমার ঘোষ, ফুল নেমটা হচ্ছে ওনার বারীন্দ্র কুমার ঘোষ, যিনি যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতাও ছিলেন, প্রথম সম্পাদকও ছিলেন। নেক্সট কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন, বলছে বাংলার ঘরে যত ভাই বোন এক হও, হে ভগবান, কে লিখেছেন? আমরা সকলে জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এটি লেখা। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন, দেখো এখানে শব্দটা বলেছে মুসলিম লীগ কিন্তু ভারতের কে প্রতিষ্ঠা করেছিলেন। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নবাব সালিমুল্লাহ, অপশান এ নবাব সালিমুল্লাহ ভারতে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চিন বলছে রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে, অপশান এ কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি, অপশান বি গ্রামীণ ঋণ নীতি, অপশান সি সুদ সংক্রান্ত নীতি, অপশান ডি সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সরকারি আয় এবং ব্যয় সংক্রান্ত নীতি। নেক্সট, আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে, বৈদেশিক যে মুদ্রা হয় সেটা রক্ষা করে কে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থমন্ত্রক ভারত সরকার, না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এক্সিম বলে একটা ব্যাঙ্ক আছে, এক্সিম ব্যাঙ্ক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলার বা বিভিন্ন ইউরো রিয়াল এগুলোকে নিয়ন্ত্রণ করে বা রক্ষা করে। নেক্সট কোশ্চিন চলে যাব, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়, রামমোহন রয়, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রয় আধুনিক ভারতের জনক বলা হয়। বন্দে মাতরম কে রচনা করেন, এটি আমাদের কিন্তু জাতীয় কী গীত বা গান, তাহলে এটা হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা সকলে জানি এটি কোথায়, আনন্দ মঠ বলে ওনার একটা উপন্যাস রয়েছে, সেখানেই তিনি বন্দে মাতরম গানটি মানে রচনা করেছিলেন এবং এটি পরবর্তীতে আমাদের জাতীয় গান হয়ে দাঁড়ায়। নেক্সট কোশ্চিন চলে যাব, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে চেয়েছিলেন, অপশান এ ও হিউম, অপশান বি লর্ড লিটন, অপশান সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে সেফটি ভালভ চেয়েছিলেন, এ ও হিউম মানে ওয়ালান অ্যাক্টিভিয়াম হিউম,
ইনাকেই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় এবং এটা 1885 সালে প্রতিষ্ঠা হয়, 1885 সালে প্রতিষ্ঠা হয় এবং এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চিন চলে যাবো, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? রাজনারায়ণ বসু, অপশন বি নবগোপাল মিত্র, অপশন বি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অপশন বি অক্ষয় কুমার দত্ত। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন। দেখো এর সঙ্গে জড়িত রয়েছে হিন্দু মেলা, ঠিক আছে, সো এটা নিয়ে আরও পরে ডিসকাস করব। নেক্সট কোশ্চিন চলে যাচ্ছি, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু, পি মিত্রা, শ্রী অরবিন্দ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। 19 শতকের ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন? অপশান এ সৈয়দ আহমেদ খাঁ, নবাব সালিমুল্লাহ, অপশান সি বাদশাহ খাঁ, অপশান ডি আবুল কালাম আজাদ। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সৈয়দ আহমেদ খাঁ। এই আন্দোলন শুরু হয়েছিল উত্তরপ্রদেশের আলিগড় থেকে এবং সেখানে তিনি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রথমে প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে পরিচিত। নেক্সট কোশ্চিন চলে যাব, আলিপুর বোমার মামলার অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল, ডি চিত্তরঞ্জন দাস। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আইনি সমর্থন দিয়েছিলেন। নেক্সট কোশ্চিন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত, পুলিন দাস, সূর্য সেন, বারীন্দ্র ঘোষ। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতিটি প্রতিষ্ঠা করেন। নেক্সট অ্যান্ড খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন আমার জন্য, খুব মনে হয় যে এটি খুব ভালো কোশ্চিন, বলছে জাতীয় দল স্বরূপ স্বীকৃতি লাভ করার জন্য কোন দলের, অপশান এ চারটি বা চারটির বেশি রাজ্যে বৈধ ভোটের 10% ভোট থাকা চাই, অপশান বি চারটি বা চারটির বেশি রাজ্য বৈধ ভোটের 4% ভোট থাকা চাই, অপশান সি যে কোনো দুটি রাজ্যে বৈধ ভোটের 15% ভোট থাকা চাই, অপশান ডি হচ্ছে যে কোনো একটি ভোটের বৈধ 25% ভোট থাকা চাই। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জাতীয় দল, যেমন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, কিছু জাতীয় দল রয়েছে, তাদের হচ্ছে চারটি বা চারটির বেশি রাজ্যে বৈধ যে ভোট থাকবে তার 10% অবশ্যই পেতে হবে, ঠিক আছে, তাহলে সেটি জাতীয় দলের স্বীকৃতি পাবে। নেক্সট কোশ্চিন চলে যাব, নেক্সট কোশ্চিন হচ্ছে অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্থানে উত্থাপিত হতে পারে, কোথায় হতে পারে? অপশান এ পার্লামেন্টের যে কোনো কক্ষে, জানি আমরা পার্লামেন্টের দুটো কক্ষ, একটা লোয়ার হাউস, আপার হাউস, আপার হাউসকে বলা হয় কি জানো, রাজ্যসভা, লোয়ার হাউসকে লোকসভা। অপশান বি কেবলমাত্র লোকসভায়, অপশান সি কেবলমাত্র রাজ্যসভায়, অপশান ডি কেবলমাত্র পার্লামেন্টের যৌথ সভায়। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অনলি ওয়ান লোকসভা, যে পাওয়ারফুল সভা সেটাকেই বলা হয় লোকসভা, ঠিক আছে, এমপিদের সভা, সংসদে। নেক্সট কোশ্চিন, চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত ব্যবস্থার বৈশিষ্ট্য, কোনটির ব্যবস্থা, জমিদারি ব্যবস্থা, মহলওয়াড়ি ব্যবস্থা, রাওতওয়াড়ি ব্যবস্থা, উপরের কোনোটি না। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মহলওয়াড়ি ব্যবস্থা, অর্থাৎ অপশান বি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট অ্যান্ড ফাইনাল আজকের কোশ্চেন, হ্যাঁ, বলছে শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়? কোন অংশে, আমাদের যে কনস্টিটিউশন আছে সেটাতে কোথায়? প্রস্তাবনা, অপশান বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, অপশান সি মৌলিক অধিকার, অপশান ডি উপরের কোনোটি না। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মৌলিক, অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ স্টেট পলিসি যেটাকে বলা হয়, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো, এই ছিল মোটামুটি আজকের সেশনটা। সো এরপরে নেক্সট সেশন নিয়ে ডিসকাস হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।